এনাকে চিনতে পারছেন যে সেই আমাদের তুতুল এসেছে, আর তুতুলের ওই চোখের তারা তুইয়ের যে একটা বেশ ফাটাফাটি ক্যারেক্টার বা ফাটাফাটি একটা ডায়লগ আছে ওই সিরিয়ালের মধ্যে সবাই শুনতে চায়, একদম সামনাসামনি। প্রথমত ফাটাফাটি রকম কোনো ডায়লগ নেই আমার। ফাটাফাটি মানে যেটাই মানে ইমেজ দিয়ে একটা যেমন একটা ডায়লগ আছে, তো যে আমরা যে সিকোয়েন্স গুলো দেখি যে ডায়লগের মধ্যে দিয়ে বেশ একটা বেশ ইমেজ থাকে, সেই রকম একটা ডায়লগ তুলে ধরা। হ্যাঁ একদম ঠিক, চোখের তারা শেষ হয়ে গেছে কতদিন হলো, আগের 2-3 মাস আগে লোকের পরীক্ষার পড়া মনে থাকে না, আমি 3 বছর আগে শেষে ডায়লগ মনে করব? আরে হ্যাঁ না না ঠিক না, একদম না, তার থেকে এখন এই যে কথা বলছে এটাই তো ডায়লগ, তো সবসময় শুনতেই পাবে সবাই, একটু মানিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ এই তো পাক্কা আছে, খুব ভালো। আচ্ছা তো চোখের তারা তীরের পরে আর আমাকে কোথায় কোথায় দেখেছো? হ্যাঁ মহাপীঠ, দেখো এটা খুব রেয়ার শুনতে পাই, মহাপীঠ তারাপীঠ দেখেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রাসমণি কারা দেখো এখানে, রানী রাসমণি দেখা হয়? হ্যাঁ রানী, আচ্ছা হাত তুলতে বলবো, ওকে ফাইন, এই তো আমি ইরামি কথা বলতে চাই একসাথে সবার সাথে। রানী রাসমণি কারা কারা দেখো, হাত তোলো একটু। আচ্ছা সত্যি কথা বলবে, আমি খারাপ মনে করবো না, ওখানে ভালো লাগে আমাকে ওরকম দিদিমার ক্যারেক্টারে? হ্যাঁ ওরকম চুপ পাকা চুল পরে আমার থেকে বয়সে বড় একটা ছেলে, নাতি নাতনিগুলোর বিয়ে দিচ্ছি, নাতি নাতনিগুলোর বাচ্চা হবে, ভাল লাগে? ভালো না তো সেই, তাহলে আরেকবার আয়ুষ কুমারকে আনবো, আয়ুষ কুমারকে নিয়ে আর একটা সিরিয়াল হবে কি ঝোঁকের তোরা তুই পার্ট 2 হবে, ভালো লাগবে? আচ্ছা চেষ্টা করছি, দাঁড়া একটু বলে দেখি, একটু স্টার জলসাকে বলে দেখি যদি একটু আবার আয়ুষ কুমার আর তুতুলকে পার্ট 2 তে পার্ট দেয়। সবাই একটু বলো তো, এখন তো সব জায়গায় হয়, একটু ফেসবুকে ইউটিউবে কমেন্ট করো সবাই, চোখের তারা তুই পার্ট 2 চাই, তাই তো? একদম, থ্যাংক ইউ। হেলো হেলো, তো অবশ্যই আমি তুতুলকে অবশ্যই বলবো। চন্দনদা একটু সাউন্ডে আসবেন, চন্দনদা যিনি আমাদের দুষ্টু সাউন্ড অপারেটিং করছেন, চন্দনদা একবার সাউন্ডে আসবেন। আর আমি তুতুলকে বলবো, আর সবাই চিন্তায় পড়ে গেল যে আজকে ডায়লগ নালে কি সিরিয়াল আর্টিস্ট। আচ্ছা ডায়লগ বলছি, হ্যাঁ এটাই হচ্ছে কথা, একটু হলে বলতে হবে, ছোট টুকরো হলেও আর সব মনে থাকে না। একটা তাহলে একটু তার আগে একটা গল্প বলে বলছি, একটা সময় হয় যে আয়ুষ কুমার খুব অসুস্থ হয়ে পড়ে এবং মধুশ্রীর অনেক নানা রকম অনেক ছলচাতুরি করে এবং সেখানে আয়ুষ কুমারের ফ্যামিলিকে অনেক অনেক রকমভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে। তো সেই সময় দাঁড়িয়ে তুতুল একটা দুটো কথা বলেছিল আয়ুষ কুমারকে হসপিটালে, সেই কথা বলছি একটু। আয়ুষ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার জন্য তোমাকে দেখার জন্য তোমার হাজার হাজার দর্শক অপেক্ষা করে বসে আছে, তারা শুধু একটি বার তোমাকে স্ক্রিনে দেখতে চায়, তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার সিনেমা দেখতে চায়, তাদের তুমি নিরাশ করো না আয়ুষ। আর আমি তোমার স্ত্রী হয়ে এটুকুই বলতে পারি, তুতুল সবসময় আয়ুষের পাশে থাকবে। আর আমার কৃষাণজির কাছে আমি এটুকুই প্রার্থনা করি, কৃষাণজি যেন আমাকে এইটুকু শক্তি দেন যাতে আমি আমার আয়ুষকে এবং আমার পরিবারকে মধুশ্রীর মতো সকল তৃতীয় শক্তির হাত থেকে রক্ষা করতে পারি, যেন এইটুকু ভরসা এইটুকু শক্তি কৃষাণজি আমাকে দেন। আর তুমি একদম চিন্তা করো না আয়ুষ, তুতুল সারা জীবন আয়ুষ কুমারকেই ভালোবেসেছে এবং সারা জীবন আয়ুষ কুমারকেই ভালোবাসবে, থ্যাংক ইউ। তো একটু হাতের তালি সবাই মিলে একবার, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, বলবেন না বলবেন না বলছিল, যাই হোক বললো, খুব ভালো লাগলো। আর স্পেশালি ডায়লগ হয়তো অনেকের মনে থাকে না, আমরা যখন বড় 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 মুভি বড় পর্দার যখন আর্টিস্টের সাথে কাজ করি তখন ওনাদেরকেও বলি, ওনারাও গুলিয়ে যায় মনে করে, কেন সব স্ক্রিপ্টগুলো নতুন নতুন হয় তো তখন সেইগুলোকে মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়, তখন এইগুলোকে ব্যাকডেটে ফেলে দেয়, এই জন্য কোনো সমস্যা নেই। আর যেটা হচ্ছে এখানে আসতে হবে, দেখবে ওইদিকে কথাও। তো তুতুল আমরা এতগুলো সিরিয়াল করেছি, তুতুল আমাদের সবাইকে বলেছে গান, ওকে আচ্ছা তুতুলকে যেটা হচ্ছে আমি বলতে চাইছিলাম যে যেগুলো সিরিয়ালগুলো বলেছি আপনারা শুনতে পেয়েছেন, আপনারা দেখেছেন, স্পেশালি আপনারা দেখেছেন তো, ব্যাস ঠিক আছে। তো তুতুল অবশ্যই সিরিয়াল বাদেও আমি আশা করছি
মানে এই সিরিয়াল কোটা বাদেও কি আরো সিরিয়ালে কোনো এগ্রিমেন্ট করা আছে বা এগোনা হচ্ছে এরকম কোনো সিরিয়াল বেরোচ্ছে? এই মুহূর্তে সেরকম ভাবে কোনো কাজ করছি না, তবে যেটা শুরু করেছি বোধহয় আজ থেকে টেলিকাস্টটা শুরু হয়ে গেছে। আমি কয়েকটা দিনের জন্য, মানে কিছু দিনের জন্য আলো ছায়া বলে একটা সিরিয়াল হয় জি বাংলাতে, সেখানে আলো ছায়াকে বড় করা হয়েছে এবং আলোর বোধহয় বিয়ে হবে অ্যান্ড অল দ্যাট। তো সেখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছি। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে দীপান্বিতা। যদিও খুব বেশি দিনের জন্য না, আমি কয়েক মাসের জন্য করছি ক্যারেক্টারটা, কিন্তু সবাই যেভাবে আমাকে সাপোর্ট করে এসছে এতদিন, আই হোপ সবাই সেভাবেই সাপোর্ট করে যাবে এবং তোমাদের সবার সহযোগিতায় আমি চেষ্টা করব আরো আরো অনেক ভালোভাবে কাজ করার। থ্যাংক ইউ। তো চলুন আমরা তুতুলকে একটা গানে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু এটা বলে রাখছি এরপরে যে কটা প্রশ্ন করব খুব ভাইটাল প্রশ্ন, যেটা আপনাদেরও কাজে লাগবে, আপনাদের ইচ্ছা হবে যে এরকম একটা প্রশ্নের একটা ভালো জবাব আমরা পেয়েছি, সেরকম কিছু প্রশ্ন ওনার কাছে রাখবো। চলুন গানটার পরে।